লকডাউন ও স্বাস্থ্যবিধি মানার নির্দেশনার মধ্যে করোনা ও এর উপসর্গ নিয়ে পাঁচ জেলায় 31 জনের মৃত্যু হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় 11 জনের মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে 10 জন। 6 জনের মৃত্যু হয়েছে ফরিদপুর মেডিকেলের করোনা ইউনিটে। চুয়াডাঙ্গায় নতুন করে 76 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 39%। এই জেলায় গত 24 ঘন্টায় মারা গেছেন আরও 2 জন। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে কুষ্টিয়া পৌরসভায় বিধিনিষেধ আরও 7 দিন বাড়ানো হয়েছে। গত 24 ঘন্টায় জেলায় 32% মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে। মেহেরপুরে মারা যায় আরও 2 জন। ভারত থেকে বাংলাদেশি মানুষ যেন অবৈধভাবে আসা যাওয়া করতে না পারে এবং করোনার প্রকোপটা আরও স্প্রেড করতে না পারে, সেজন্য সীমান্তের টহলটা আরও জোরদার করা হয়েছে। দর্শক, সিনোফার্মের টিকাদানের খবর জানাতে রংপুর মেডিকেল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল। বাদল, অগ্রাধিকার বিবেচনায় রংপুর মেডিকেলে কাদেরকে টিকা দেওয়া হচ্ছে? জি সিনথিয়া, আমি এখন দাঁড়িয়ে আছি রংপুর মেডিকেল কলেজের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারে। এখানে আজকে সকাল থেকে শুরু হয়েছে চীনের দেওয়া সিনোফার্মের যে করোনা ভ্যাকসিনের টিকা। আমরা দেখেছি যে এখানে অগ্রাধিকার ভিত্তিতে রংপুর মেডিকেলের শিক্ষার্থী এবং রংপুর মেডিকেলের নার্স এবং তাদেরকে কিন্তু এখানে টিকা দেওয়া হয়েছে। আমরা দেখেছি আজকে সকাল থেকে 294 জনকে এখন পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হয়েছে এই ভ্যাকসিন, আর বাকিটা হয়তো পর্যায়ক্রমে সাধারণ মানুষের মধ্যে দেওয়া হবে। আমরা ইতিমধ্যে সিভিল সার্জনের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে রংপুরে এখন পর্যন্ত 28,000 ভ্যাকসিন, যা 2 ডোজ করে প্রতিজন মানুষের মধ্যে প্রায় 57,600 ডোজ এখানে ভ্যাকসিন এখন পর্যন্ত রংপুরে মজুদ রয়েছে এবং এগুলো পর্যায়ক্রমে সাধারণ মানুষের মধ্যে উন্মুক্ত করে দেওয়া হবে। তবে আজকে কিন্তু শুধুমাত্র মেডিকেল কলেজের শিক্ষার্থীদেরকেই দেওয়া হচ্ছে এই করোনা ভ্যাকসিন। আর ইতিমধ্যে আপনাকে জানিয়ে রাখি যে আসলে রংপুরে ক্রমান্বয়ভাবে কিন্তু করোনার সংক্রমণ বেড়ে যাচ্ছে, যেহেতু রংপুর সবগুলো সীমান্তবর্তী জেলার মধ্যস্থল রংপুর বিভাগ। সেখানে আমরা দেখেছি যে আসলে একদিনে এখানে প্রায় আপনার আক্রান্ত হয়েছে, গতকালকে 381 জন আক্রান্ত হয়েছে রংপুরের, আর বিভাগের মধ্যে আমরা এই সব মিলিয়ে রংপুরে প্রায় 21,137 জন করোনা রোগী আক্রান্ত হয়েছেন, তার মধ্যে সুস্থ হয়েছেন এখানে 18,655 জন, আর এর মধ্যে মারা গিয়েছেন 444 জন। তবে রংপুরে কিন্তু করোনা পরিস্থিতি ক্রমান্বয়ভাবে ভয়াবহ ধারণ করছে, এর আসলে রূপ কিন্তু আসলে সামনের দিনে ভয়াবহ হতে পারে। তা আপাতত সিনথিয়া, এই ছিল আমার কাছে রংপুরে এই করোনা ভ্যাকসিনের সর্বশেষ খবর। ধন্যবাদ, রংপুর থেকে জানাচ্ছিলেন জাহাঙ্গীর আলম বাদল।